হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটি নতুন একটি প্রোডাক্টের রিভিউ করব। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা সাধারণত হচ্ছে, দেখা যায় আমাদের অনেকেরই কিন্তু স্কিনে অনেকটা পরিমাণ কাটা ছেঁড়া দাগ থাকে, প্লাস হচ্ছে শরীরের যে কোনো জায়গায় কাটা ছেঁড়া দাগ কিন্তু অনেকেরই হয়ে থাকে। এই দাগগুলো আমরা খুব দ্রুত কীভাবে রিমুভ করতে পারবো এমনই একটা সিরাম আজকে আপনাদেরকে আমি দেখাবো, যে সিরামটা ব্যবহার করাতে কিছুদিনের ভিতরেই কিন্তু আপনার সেই দাগগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। তো আজকে আমি যে সিরামটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাল্প রিমুভার হোয়াইটিং ফেসিয়াল সিরাম। তো এই সিরামটা ব্যবহার করাতে আমাদের কতটুকু কাজ করবে আর কতটুকু কাজ করবে না সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি কথা বলবো। আশা করি ফুল ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো স্ক্যাল্প রিমুভালস হোয়াইটিং ফেসিয়াল সিরাম, এই সিরামটা হচ্ছে সাধারণত যাদের নাকি, আমি প্রথমেই বলেছি, যাদের নাকি কাটা ছেঁড়ার অনেকটা প্রবলেম আছে তাদের জন্য হচ্ছে এই সিরামটা। শুধু কাটা ছেঁড়ার ক্ষেত্র আমি বলবো না, এই সিরামটা আরও অনেক অনেক কাজ করে থাকে। দেন হচ্ছে গিয়ে এই সিরামটা স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে থাকে। যাদের স্কিনে নাকি উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন তাদের স্কিনের উজ্জ্বলতা এবং স্কিন লাবণ্যতা ফেরাতে কিন্তু এই সিরামটা কাজ করে থাকে। দেন হচ্ছে গিয়ে যাদের স্কিনে নাকি কিছুটা হালকা পরিমাণ মেস্তার প্রবলেম আছে, যাদের স্কিনে নাকি অতিরিক্ত পরিমাণ মেস্তার প্রবলেম তারা এটা ব্যবহার করাতে কিন্তু স্কিনের মেস্তার প্রবলেম রিমুভ করবে না। দেন হচ্ছে যাদের স্কিনে নাকি হালকা পাতলা কিছু মেস্তার প্রবলেম আছে, যে রিসেন্টলি যে মেস্তাগুলো স্কিনে দেখা দিচ্ছে সেরকম মেস্তাগুলো রিমুভ করতে কিন্তু এটা কাজ করবে। বাট যাদের মেস্তাটা অনেকটা বেশি, অনেকটা আগের মেস্তা যেটা রিমুভ করতে চাচ্ছেন আপনি এটা দিয়ে, বাট এটা কিন্তু রিমুভ হবে না। এবং যাদের কাটা ছেঁড়া দাগ আছে সেখানে যদি আপনারা এটা ইউজ করেন, সেটা ইউজ করার ক্ষেত্রে কিছুদিনের ভিতরে কিন্তু আপনি এটার রেজাল্ট বুঝতে পারবেন। তাছাড়া হচ্ছে এটা স্কিনকে গোলাপে একটা আভা দিতে কিন্তু কাজ করে থাকবে। আপনারা যদি রেগুলার বেসিসে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাবেন। তাছাড়া যাদের স্কিনে নাকি পিম্পলের মতো প্রবলেম আছে, বেশি পিম্পল না বাট হালকা পাতলা পিম্পলের প্রবলেমগুলো যারা নাকি ফেস করছেন তাদের জন্য কিন্তু এটা মোটামুটি ভালো একটা কাজ করে থাকবে। আই থিঙ্ক এই সিরামটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের যাদের নাকি এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, চাচ্ছেন ভালো মানের একটা সিরাম ব্যবহার করার জন্য, তারা চাইলে এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করাতে আসলে আপনার কোনো রকম ক্ষতি হবে না। দেন হচ্ছে আপনি যে প্রবলেমগুলোর জন্য এটা ব্যবহার করতে চাচ্ছেন সেই প্রবলেমগুলো আশা করি সলভ হয়ে যাবে। এছাড়া ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে, তবে ব্যবহারের নিয়মটা আমি এখন আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই এটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে স্কিনটাকে ভালোমতো ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে স্কিনে ট্রাই করবেন ভালো মানের একটি টোনার অ্যাপ্লাই করতে। টোনার অ্যাপ্লাই করার পর দিন যখন স্কিনটা শুকিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনি এই সিরামটা ব্যবহার করবেন। অবশ্যই আলতো হাতে সিরামটা ব্যবহার করবেন, কখনোই জোরে ঘষাঘষি করে স্কিনে সিরাম অ্যাপ্লাই করবেন না। সিরাম কেন, আমি যে কোনো কিছুর ক্ষেত্রে বলবো যে কখনই স্কিনে জোরে জোরে ঘষাঘষি করে স্কিনে কখনই কোনো ক্রিম প্লাস হচ্ছে সানস্ক্রিন কখনই ব্যবহার করবেন না, এতে আপনার স্কিনের কিন্তু অনেকটা পরিমাণ প্রবলেম হবে। ট্রাই করবেন যেটাই স্কিনে ইউজ করেন সবসময় আস্তে ধীরে স্কিনে ব্যবহার করার জন্য। তো আজকে এই ফেসিয়াল সিরামটা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড সাইকেলের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।